নমস্কার, আমি উপেন্দ্র, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ইংলিশ বাই ইউডিসের। আজকে আমরা 28 ডিসেম্বর অর্থাৎ মনডের কিছু ইম্পর্টেন্ট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজগুলো আমরা আলোচনা করব, যেগুলো আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। যাই হোক, দেখো, এবং শুরু করার আগে আমি বলবো, যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি যখন এই কারেন্ট অ্যাফেয়ার্স তার পাশাপাশি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ভিডিওগুলো আপলোড করব, সেই ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব তাড়াতাড়ি করে পেয়ে যাও। দেখো, আমি শুরু করছি। প্রথমে যে নিউজটা আমি কভার করবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ। চায়না উইল ওভারটেক দ্য ইউএসএ টু বিকাম দ্য ওয়ার্ল্ড বিগেস্ট ইকোনমি ইন 2028। অর্থাৎ 2028-এ চায়না কিন্তু ইউএসএ অর্থাৎ আমেরিকাকে টপকে যাবে, ঠিক আছে? এটা সেন্টার অফ ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ, সেটা ইকোনমিকের দিক দিয়ে আর বিজনেস রিসার্চ সব দিক দিয়ে কিন্তু চায়না ইউএসএকে ক্রস করে গিয়ে নাম্বার ওয়ান পজিশানে চলে যাবে। যাই হোক, ঠিক আছে। এরপরে জাপান, সেটা হচ্ছে উড রিমেন দ্য ওয়ার্ল্ড থার্ড বিগেস্ট ইকোনমি ইন দ্য ডলার আইটেম আনটিল 2030, এবং জাপানের অবস্থানটা 3 নম্বরে থাকার কথা বলছে 2030-এ। তোমাদের প্রশ্ন থাকে যে ভারতের অবস্থাটা কেমন। দেখো, ইন্ডিয়া অ্যাপিয়ার্স টু হ্যাভ পুশ ব্যাক দ্য বিং ওয়ার্ল্ড সিক্স বিগেস্ট ইকোনমি ইন 2020, অর্থাৎ 2020-তে আমাদের 6 পজিশানে আমাদের ইন্ডিয়া যাবে, কিন্তু 2019-এ আমাদের ইন্ডিয়া ছিল 5th নম্বর পজিশানে, যেটা ইউকে ইউনাইটেড কিংডমকে ক্রস করে বেরিয়ে গেছিলো। কিন্তু এখন কী করেছে, 2020-তে কী করেছে, ইউকে আমাদের ইন্ডিয়াকে ক্রস করে যায়, এটা 5th পজিশন চলে যায় এবং ইন্ডিয়ার পজিশান হয় 6th পজিশানে। যাই হোক, আবার পরে যারা বলছে 2025-তে অর্থাৎ 2025-এ কিন্তু ভারত কিন্তু আবার ইউকেতে ক্রস করে যাবে এবং তার পজিশান হয়ে যাবে 5th নম্বরে, আর থার্ড হয়ে যায় 2030-তে। এটা অনুমান গেস করা যাচ্ছে, একটা অ্যানালিটিক্যাল একটা সার্ভে হয়েছিলো সেখানে বলা যাচ্ছে। যাই হোক, এটা গেল আমাদের প্রথম। তারপরে একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যে নিউজটা রয়েছে, K226 টি ইউটিলিটি হেলিকপ্টার, যেটা আমাদের রাশিয়া থেকে ইন্ডিয়া নিয়েছে, তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছিল এই হেলিকপ্টারটাকে নিয়ে। তোমরা শুধু নামটা জেনে রাখবে, যেটা আসতে পারে যে এই হেলিকপ্টারটি কোথা থেকে ভারত নিয়েছে, তোমরা নাম বলবে রাশিয়া। তবে ইকোনমি দিয়েছে পিএম সেবানিধি বা মিনিস্ট্রি অফ হাউসিং আরবান অ্যাফেয়ার্স। সেবানিধি বুঝতে পেরেছে দ্য স্ট্রিট ভেন্ডার্স আর গিভেন 10,000, এটা তো আগে থেকেই হয়েছিল, পার ইয়ার 10,000 টাকা করে দেবে এবং তাদের ইন্টারেস্টটা 7% ইন্টারেস্ট। একটু বলে রাখি, সাপোজ একজন স্ট্রিট ভেন্ডর বিক্রেতা, সে 14% ইন্টারেস্ট নিল, সে 14%-এর মধ্যে 7% ইন্টারেস্টটা সেই স্ট্রিট ভেন্ডর দেবে আর 7% ইন্টারেস্টটা আমাদের গভর্নমেন্ট দেবে তার নিজের তহবিল থেকে। যাই হোক, সেই যে স্কিমটা পিএম সেবানিধির, সেটাকে একটু রেক্টিফাই করার চেষ্টা করছে বর্তমানে মেভি ডিজিটাল, একটা স্কিম বের করেছে যাতে দ্য গভর্নমেন্ট উড টিচ ভেন্ডর হাউ টু ইউজ ইউপিআই ভিম নেট ব্যাঙ্কিং, কীভাবে তার স্ট্রিট ভেন্ডরগুলো যারা অনলাইনে সব কিছু করতে পারে, ধরো জিনিস কেনা বেচা করতে পারে, যাতে আমাদের আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টাকা ছাপানোর বা নোট ছাপানোর ক্ষেত্রে একটু সুবিধার ক্ষেত্রে হয়ে যায়, তার পাশাপাশি তারা যাতে খুব ডিজিটাল করলে তাদের পক্ষেও আমাদের আরবিআই ক্ষেত্রেও কিছুটা হলেও সাশ্রয় হবে নোট ছাপানোর ক্ষেত্রে। যাই হোক, এটা। তারপর পার্সন স্পেসিফিক নিউজটা রয়েছে, সুনীল কাথারি ড্যান্স হিস্টোরিয়ান ডায়েট এ প্রফেসর ইন কলকাতা, তিনি প্রফেসর ছিলেন কলকাতাতে আমাদের ইউনিভার্সিটির। যাই হোক, সুনীল কাথারি ড্যান্স মারা গেছেন, নাম জেনে রাখলেই হবে। এরপরে দেখো, পলিটিতে দেওয়া হচ্ছে কাস্ট সিস্টেম। উত্তরপ্রদেশ গভর্নমেন্ট হ্যাভ ইম্পোজ এ পেনাল্টি অন রাইটিং কাস্ট নেম অন দ্য ভেহিকল রেজিস্ট্রেশন প্লেট। ইউপিতে যে সিস্টেমটা হয় সেটা হচ্ছে যে ইউপি লোকেরা তাদের যে গাড়ির যে নাম্বার প্লেট থাকে সেই নাম্বার প্লেটে তাদের কাস্ট সিস্টেম মানে কাস্টগুলো লিখে রাখতো, কাস্টগুলো তাদের যে এইগুলো রয়েছে লিখে রাখতো, এবং ইউপি গভর্নমেন্ট এটাকে মানে নিষিদ্ধ করে দিয়েছে এবং বলে দিয়েছে যে এগুলো লিখবে তার উপর পেনাল্টি লাগবে, অর্থাৎ দণ্ডবিধি লাগবে, এটা জেনে রাখো। আর ওমেন সেফটি অ্যান্ড জুভেনাইল কেস, জুভেনাইল ওমেন সেফটি বলতে বুঝতে পেরেছে সমস্ত ওমেনের বিরুদ্ধে যে সমস্ত অফেন্সগুলো হয়, আর জুভেনাইল মিন হচ্ছে তারা হচ্ছে 800 বছর নিচে জুভেনাইল নাবালক, তাদের কথাটাই বলছে এখানে। তারা হয়তো কোনোখানে কোনো সিরিয়াস মার্ডার বা আদার্স কিছু কেস করলো, সে দেখা যাচ্ছে যে তাদের 18 বছরের আগে যদি তারা জুভেনাইল হয়ে যায় তাদের শাস্তিটা কমিয়ে দেওয়া হয় এবং 18 বছর হয়ে গেলে কি তারা ছাড়া পেয়ে যায়। এখানে
আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কী করেছে, তাদেরকে শাস্তি দেবে, এবং এই জন্য তারা 2015-তে সেই এজটা কমিয়ে 16 থেকে 18 করেছিল। অর্থাৎ 16 থেকে 18 বছরের মধ্যে যদি কেউ এই ক্রাইমগুলো করে তাহলে অ্যাডাল্ট পার্সনরা যে শাস্তি পায়, অর্থাৎ লাইফ টাইম প্রিজনমেন্ট যদি হয়, সাপোজ এখন যদি কেস অনুসারে বা তাদের আমাদের সিস্টেম অনুসারে, তাহলে তাকেও একইভাবে শাস্তি দেওয়া হবে। কিন্তু চায়নাতে দেওয়া আছে, প্রথমে করেছিল তারা 14 থেকে 16, তারপরে সেখানে রিসেন্টলি তারা 12 থেকে 14 করেছে। ঠিক আছে, এই ব্যাপারগুলো। ইকোনমি ক্ষেত্রে দেখো, একটা জিরো কুপন বন্ডস বলে একটা সিস্টেম বেরিয়েছে, ইস্যুড এ ডিসকাউন্ট অ্যান্ড পারচেসড অ্যাট দ্য পার ভ্যালু, ফেস ভ্যালু অন দ্য ম্যাচুরিটি, সো ইনভেস্টর গেটস দ্য সাম ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট অন ইট। এখানে একটু বলে রেখে, জিরো কুপন বন্ডস বলছে, সাপোজ কেউ তোমাদের লোন দিল, একটা চুক্তি কোনো বন্ড পেপারে সই করে নিল, ওই বন্ড পেপারে কিন্তু কোনো ইন্টারেস্টের কথা থাকলো না, ইন্টারেস্টের পরিমাণ কত এই কথাটা যদি না থাকে, সেটাকে আমরা বলবো জিরো কুপন বন্ডস। ঠিক আছে, যাতে দ্য ইনভেস্টর গেট সাম ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট অন ইট, ইনভেস্টরের দ্বারাও কিছুটা প্রফিট এবং ইন্টারেস্টটা পেয়ে যায়। ব্যাসেল থ্রি রিক্যাপিটালাইজেশন অর্থাৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক, এটা দেওয়া আছে, দ্য গভর্নমেন্ট সোল জিরো কুপন বন্ডস অ্যাট দ্য ফেস ভ্যালু, দ্য পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক। এবং গভর্নমেন্ট কী করবে, জিরো কুপন বন্ড যারা ফেস ভ্যালু দেখে দেবে, যেটা কোন ব্যাঙ্কে, পাঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্কে। যাই হোক, এটা একটু ভালো করে জেনে রাখবে। দেখো, এটাই ছিল আজকের 28 ডিসেম্বর।